সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী পাঁচের গুণিতক এবং গুণনীয়ক এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিব গুণিতক জিনিসটা। গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করার পরে যে গুণফলটা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। এই যে দেখো, আমি পাঁচকে এক দিয়ে গুণ করেছি, দুই দিয়ে গুণ করেছি, তিন দিয়ে গুণ করেছি, চার দিয়ে গুণ করেছি, গুণ করে গুণফল পেয়েছি পাঁচ, দশ, পনেরো এবং বিশ। তাহলে এই যে গুণফলটা, এটা হচ্ছে গুণিতক। কিসের গুণিতক? মানে পাঁচকে গুণ করেছি এক দুই তিন চার দিয়ে, মানে পাঁচের গুণিতক। ঠিক আছে, পাঁচকে এক দিয়ে গুণ করে গুণফল পেয়েছি পাঁচ, তাহলে পাঁচ হচ্ছে পাঁচের গুণিতক। দুই দিয়ে গুণ করে পেয়েছি দশ, দশ হচ্ছে পাঁচের গুণিতক। তিন দিয়ে গুণ করে পেয়েছি পনেরো, পনেরো হচ্ছে পাঁচের গুণিতক। ঠিক একইভাবে চার দিয়ে গুণ করে পেয়েছি বিশ, বিশ হচ্ছে পাঁচের গুণিতক। তাহলে গুণিতক জিনিসটাকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাহলে তোমাদের কি প্রশ্ন আসে যেমন সাতের পাঁচটি বা তিনটি গুণিতক লেখো, তখন আমরা কিভাবে লিখবো? যেমন প্রশ্ন হলো এই, যদি প্রশ্ন হয় তাহলে আমাদের উত্তরটা হবে সাত গুণ এক সমান সাত, সাত গুণ দুই সমান চোদ্দ, সাত গুণ তিন সমান একুশ। তাহলে যেহেতু প্রশ্ন হচ্ছে প্রথম তিনটি গুণিতক, তাহলে আমরা এক দুই এবং তিন দিয়ে গুণ দিলে প্রথম তিনটি গুণিতক পেয়ে যাব। তাহলে সুতরাং সাতের প্রথম তিনটি গুণিতক হল সাত, চোদ্দ, একুশ। এইভাবে তোমাদের প্রশ্ন যদি থাকে যে কোনো সংখ্যা দিয়ে বলে, যদি এটার তিনটি, পাঁচটি, দুইটি গুণিতক নির্ণয় করা, তখন তোমরা এখানে যে এক দুই তিন দিয়ে গুণ করবো এমন কোনো কথা না, তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণিতক পেয়ে যাবো। তো এখানে এক দুই তিন দিয়ে গুণ করার কারণটা হচ্ছে, যেহেতু বলা হয়েছে প্রথম তিনটি গুণিতক, তাহলে প্রথম তিনটি বলতে প্রথম সংখ্যা এক, দ্বিতীয় সংখ্যা দুই, তৃতীয় সংখ্যা তিন, অর্থাৎ এই এক দুই তিন দ্বারা গুণ করে যে গুণফল পাবো সেগুলো হচ্ছে প্রথম তিনটি গুণিতক। ঠিক আছে, এরকম যদি বলে প্রথম পাঁচটি সংখ্যা, পাঁচটি গুণিতক, তখন আমরা কি কি করবো, এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটি সংখ্যা দিয়ে গুণ করবো। ঠিক আছে, ওকে। এবার আমরা জানবো লসাগু জিনিসটা কি। এই লসাগুটা হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, তার একটা পূর্ণ নাম আছে, সেটা হচ্ছে লসাগুর পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অনেক সময় প্রশ্ন থাকে যে লসাগুর পূর্ণ রূপ কি, তখন তোমরা লিখবে লসাগুর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই প্রশ্নটা প্রায় সময় থাকে, যে কোনো প্রশ্ন থাকে। এই লঘিষ্ঠ ল, সাধারণের সা, গুণিতকের গু, এই মিলে হচ্ছে লসা। এবার আমরা এই গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করব। মনে করো তিন চার পাঁচ একটা প্রশ্ন থাকলো, মনে করো তিন চার পাঁচ আমরা কিভাবে নির্ণয় করবো? লসাগুর পূর্ণ নাম ছিল কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে তিনটা শব্দ আছে, আমরা শেষের শব্দ থেকে শুরু করবো। তাহলে শেষের শব্দটা কি? গুণিতক। এটা আমরা প্রথমে তিন চার এবং পাঁচের গুণিতক বের করি। তিনের গুণিতক হচ্ছে, অর্থাৎ আমরা সাধারণভাবে বুঝি কি নামটা, তিনের নামটা পড়ে যাবো আমরা। ঠিক আছে, তিন গুণ এক সমান তিন, তিন গুণ দুই সমান ছয়, তিন গুণ তিন সমান নয়, এগুলি তো গুণিতক। তাহলে লিখি আমরা তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিন একে নয়, তিন চারে বারো। এরকম গুণিতকে কোনো শেষ নাই, আর জীবন লিখে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস আমরা জানলাম কি, গুণিতক অসীম, একটা সংখ্যা অসংখ্য গুণিতক হতে পারে, কিন্তু গুণনীয় সীমিত কয়েকটা হবে।
তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের শেষের শব্দটা হচ্ছে গুণিতক। আমরা তিন চার পাঁচের গুণিতক বের করলাম। এবার গুণিতকের আগের শব্দটা হচ্ছে কি সাধারণ, তাহলে আমরা এখন সাধারণ গুণিতক বের করব। অর্থাৎ এই তিন চার পাঁচের গুণিতকের মধ্যে যেগুলো মিলবে সেগুলো হবে সাধারণ। যে গুণিতকগুলো তিনের মধ্যেও আছে, চারের মধ্যেও আছে, পাঁচের মধ্যেও আছে, সেগুলো হবে সাধারণ গুণিতক। তাহলে আমরা এবার সাধারণ গুণিতক বের করি। তিনটার মধ্যে ষাট আছে, ষাট মিলছে। এর পরবর্তীতে আমরা যখন আরো লিখে যাব, এরপরে আরো মিলবে। অর্থাৎ ষাটের পরে, ষাটের আগে আর কোনো গুণিতক মিলে নাই। আমরা যদি এবার গুণিতক লিখতে থাকি তাহলে দেখা যাবে অসংখ্য গুণিতক হবে। অসংখ্য গুণিতকের মধ্যে এখানে আমাদের প্রথমে যেটা মিলেছে সেটা হচ্ছে ষাট, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে ষাট। এরপরে যখন মিলবে তখন সেটা হবে মনে করো ১২০ মিলল গিয়ে, ঠিক আছে। তাহলে ষাট ১২০, এরপরে মনে করো ১৮০ মিলল, তাহলে ষাট ১২০ ১৮০, তাহলে তিনটা মিলল। এই তিনটার মধ্যে ছোট কোনটা ষাট, ঠিক আছে। অর্থাৎ আমাদের দরকারটা কি, প্রথমে দরকার ছিল গুণিতক, এখন আমাদের দরকার সাধারণ গুণিতক। পেলাম আমরা সাধারণ গুণিতক, এরপরে দরকার আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, তাহলে সুতরাং তিন চার পাঁচ এর সাধারণ গুণিতক এখন আমরা প্রথমে পেলাম গুণিতক, এখন পেলাম সাধারণ গুণিতক, এখন দরকার আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক সাধারণ গুণিতক গুলির মধ্যে প্রথমে যেটা মিলবে সেটাই হবে লঘিষ্ঠ, সেটাই হবে সবচেয়ে ছোট, ঠিক আছে। তোমরা এই কথাটা মনে রাখবে সবসময়। সাধারণ গুণিতক এখানে হয়তো একটা মিলেছে আমাদের প্রথমে, কিন্তু এই সংখ্যাগুলি যদি মনে করো শুধু তিন আর চার নিতাম আমরা, তাহলে অনেকগুলো মিলত। কারণ এই যে প্রথমে মিলত আমাদের ১২, তারপরে মিলত মানে ২৪, ২৪ গিয়ে মিলত, তারপরে মিলত কত ৩৬, ৩৬ মিলত, ঠিক আছে। তারপরে ৪৮, যদি আমরা শুধু তিন এবং চার নিতাম, দুইটা ছোট সংখ্যা নিতাম, তাহলে আমাদের অনেকগুলো মিলত। যেমন ১২, ১২, ২৪, ২৪, ৩৬, ৩৬ ৪৮, ৪৮, এই তো, তাই অনেকগুলো মিলে যেত, তাই না। তো এই যে অনেকগুলো মিলল, এই অনেকগুলো মিলার মধ্যেও কিন্তু আমাদের লঘিষ্ঠটাই দরকার। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, ছোট কোনটা প্রথমে যেটা মিলবে। তাহলে এখানে মিলছে ১২, ২৪, ৩৬, ৪৮। এই তিন এবং চারের গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক পেলাম আমরা ১২, ২৪, ৩৬, ৪৮। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সেটা হচ্ছে ১২। তাহলে বুঝলাম কি, আমরা প্রথমে যে গুণিতকটা মিলে সাধারণ হয় সেটাই হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে আমাদের তিন চার এবং পাঁচের গুণিতক গুলির মধ্যে সাধারণ গুণিতক হচ্ছে ষাট, আমাদের একটাই মিলেছে এতগুলো গুণিতকের মধ্যে। এবং আমরা জানি প্রথমে যেটা মিলবে সেটাই লঘিষ্ঠ, মানে সবচেয়ে সেটাই সবচেয়ে ছোট হয়। সেই দিক থেকে আমরা বলবো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হচ্ছে কত, ষাট, মানে লসাগু হচ্ছে ষাট। এই হচ্ছে আমাদের এই গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। এটা একটা জটিল একটা প্রক্রিয়া, কারণ অনেকগুলো গুণিতক বের করতে হয়, এবং সংখ্যাটা যদি একটু বড় হয়, এখানে তিন চার পাঁচ ছোট ছোট সংখ্যা, তারপর আমাদের অনেকগুলো গুণিতক বের করতে হয়েছে এবং এর মধ্যে মাত্র একটা মিলেছে। আমরা যদি গুণিতক আরো বের করতে থাকি তখন আরো গুণিতক মিলবে, সাধারণ গুণিতক আরো পেয়ে যাবো আমরা। তো এই জন্য আমাদের অনেক পরিশ্রমের দরকার, অনেক হিসাব নিকাশের দরকার। জাস্ট আমরা এই নিয়মটা শুধু জেনে রাখবো, যাতে ছোটখাটো সংখ্যা আমরা এরকম লসাগু নির্ণয় করে দেখাতে পারি।
কিন্তু আমরা এই পাঠের গাণিতিক সমস্যা যখন সমাধান করব বা সৃজনশীল সমস্যার সমাধান করব যখন তখন আমরা অন্য একটা নির্ভুলতা নির্ণয় করব ঠিক আছে তো আজকে ক্লাসে শুধু আমি তোমাদেরকে গণিত কি তা বুঝালাম তারপরে লসাগুর পূর্ণরূপ কি তা বুঝালাম এবং এই গণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় সেটা দেখালাম ঠিক আছে আজকে ক্লাস এতটুকুই থাক আর আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা পদ্ধতিতে লসাগু বের করব এবং সেই পদ্ধতিতে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে।